ॐ सहनावतु सहनौ भुनक्तु सह वीर्यङ्करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः हरिः ॐ। कठोपनिषद, আমরা কঠোপনিষদ শঙ্করাচার্যের ভাষ্য সহ শ্রবণ করছি। ভাষ্য ভূমিকা, ভাষ্য ভূমিকাতে দ্বিতীয় প্যারাগ্রাফ, সদের ধাতুর বিশরণ গত্বপ অবসাদনার্থস্য উপনিপূর্বস্য কিপ প্রত্যয়ান্তস্য रूपमिदं उपनिषद इति। उपनिषद शब्देन च वैशिख्यासित ग्रंथ प्रतिपाद्य वेद्य वस्तु विषया विद्योच्यते। আমাদের এই যে ভূমিকা, ভাষ্য ভূমিকা, গত ক্লাসে এই অল্প একটু আলোচনা হয়েছে, ছোটো দুটো প্যারাগ্রাফ পুরো হয়নি। প্রথমে শঙ্করাচার্য এই উপনিষদ শব্দের প্রকৃতি প্রত্যয়গত এই অর্থ করছেন, যে এই উপনিষদ শব্দের তিনটে কম্পোনেন্ট আছে, তিনটে অংশ। প্রথমে আছে উপ আর নি, এটা হলো উপসর্গ। তারপরে এর যে কেন্দ্রীয় বস্তু, বিষয়, মূল, সেটা হলো সদ ধাতু। আর লাস্টে আছে কিপ প্রত্যয়। এই তিনটে অংশ জুড়ে উপনিষদ শব্দ হয়েছে। আর বলছেন যে সদের ধাতুর, সদ ধাতুর তিনটি অর্থ আছে। সদের ধাতুর বিশারণ গতি অবসাদন অর্থস্য, বিশারণ গতি আর অবসাদন। আর উপনিপূর্বস্য, উপনি পূর্বস্য মানে সদ্ধাতু যার কিনা, এই তিনটি অর্থ আছে। এবং উপনি এর এই দুটি উপসর্গের প্রথমে যুক্ত হয়েছে, দুটি উপসর্গ মিলে এর হলো এই উপনিষদ শব্দের প্রথম অংশ। আর লাস্টে বলছেন যে আর সদ্ধাতুর যে তিনটে অর্থ কেন্দ্রীয়, সেটা হলো দ্বিতীয় অংশ, বিশারণ গতি অবসাধন। আর লাস্টে আছে কিপ প্রত্যয়ান্তস্য, যে শব্দটির শেষে যুক্ত আছে কিপ প্রত্যয়, যেটা এই ধাতুর শেষে যুক্ত আছে। এই তিনটে জিনিস মিলে এই উপনিষদ শব্দটা তৈরি হয়েছে। এখন এই উপনিষদ শব্দের অর্থ কি, এই বলছেন যে উপনিষদ শব্দেন চ বৈশিক খ্যাচিত গ্রন্থ প্রতিপাদ্য বেদ্য বস্তু বিষয়া বিদ্যা উচ্চতে। যে উপনিষদ শব্দের প্রতি প্রকৃতি প্রত্যয়গত যে বিশ্লেষণ করলেন, এখন বলছেন যে উপনিষদ শব্দের অর্থ কী। উপনিষদ শব্দের দ্বারা এই ব্যাখ্যা করতে যাচ্ছেন, ব্যাখ্যা করতে অভিপ্রেত এই গ্রন্থের প্রতিপাদ্য অথচ জ্ঞাতব্য বস্তু, সেই বিষয়ক জ্ঞান বোঝায়। এটা হলো সাধারণ অর্থ, আমরা এখন ধীরে ধীরে বোঝার চেষ্টা করছি। তো এখানটায় বলছেন উপনিষদ শব্দে না, উপনিষদ শব্দের দ্বারা। আর লাস্টে বলছেন বিদ্যা উচ্চতে, অর্থাৎ উপনিষদ শব্দের ফাইনাল অর্থ, চরম অর্থ হলো বিদ্যা বা জ্ঞান, অর্থাৎ কি না, ব্রহ্মবিদ্যা। উপনিষদ শব্দের চরম অর্থ হলো ব্রহ্মবিদ্যা। কিসের জ্ঞান বলছেন, বেদ্য বস্তু বিষয়া, বস্তু বিষয়া, কি বস্তু বলছেন, চরম বস্তু। ইংরেজিতে যদি বলি আমরা আলটিমেট রিয়ালিটি, সত্তা, চরম সত্তা, বলছেন চরম বস্তু বিষয়ক জ্ঞান, বস্তু বিষয়া, বেদ্য বস্তু বিষয়া, চরম বস্তু বিষয়ক জ্ঞান। আর বস্তু মানেই হলো এই চরম সত্তা বা ব্রহ্ম বস্তু।
অতএব তাহলে কি হলো, ব্রহ্ম বস্তু বিষয়ক জ্ঞান বা ব্রহ্মবিদ্যা। কিসের জ্ঞান বলছে? ব্রহ্ম বস্তু বিষয়ক জ্ঞান। তাহলে উপনিষদ শব্দের অর্থ হলো ব্রহ্ম বস্তু বিষয়ক জ্ঞান মানে ব্রহ্মবিদ্যা। কীরকম বস্তু সেইটা বোঝাচ্ছেন, বেদ্য বস্তু বলছে। এই বস্তু বস্তু যে ব্রহ্ম সেটা কীরকম বস্তু বলছেন? বেদ্য বস্তু। বেদ্য বস্তু মানে অর্থাৎ যিনি মুমুক্ষু, এই মুমুক্ষু কর্তৃক যার জ্ঞান হয়, মুমুক্ষুরা যাকে জানে, যাকে বোধে বোধ করে। গীতাতে ভগবানের একটা শ্লোক আছে, ভগবান বলছেন জ্ঞেয়ম যত্তৎ প্রবক্ষামি। ওখানে জ্ঞেয়ম কথার অর্থ হলো ওই বেদ্য, যাকে জানতে হবে, তার মানে বেদ্য বস্তু যাকে আমাকে জানতে হবে, আমি মানে মানে মুমুক্ষু কর্তৃক, যাকে মুমুক্ষু কর্তৃক জানতে হবে ও যাকে অনুভবে আনতে হবে। অর্থাৎ কি না, এই যে বস্তু ব্রহ্মবস্তু হলো আমার স্বরূপভূত বস্তু যাকে উপলব্ধি করতে হবে, অর্থাৎ কি না ব্রহ্মাত্মৈক বোধ হতে হবে, সেটাকে বলছেন বেদ্য বস্তু। বেদ্য বস্তু যে ব্রহ্ম হলো আমার স্বরূপ, স্বরূপ তাকে আমাকে জানতে হবে, আমাকে বোধে বোধ করতে হবে, অনুভব করতে হবে, এটাকে বলছেন ব্রহ্মাত্মৈক বোধ। আর এই যে ব্রহ্মের কথা, এটা কোথায় বলা আছে, কোথায় বিষয় আলোচিত হয়েছে সেটা বলছেন। এই এই ব্রহ্ম বস্তু যে চরম বস্তু, এটা কঠোপনিষদে আলোচিত হয়েছে, এই উপনিষদ কর্তৃক এটা প্রকাশিত বা এই উপনিষদের প্রতিপাদ্য হলো এই ব্রহ্ম বস্তু, সেটা বলছেন গ্রন্থ প্রতিপাদ্য বেদ্য বস্তু বিষয়া। বলছেন এই যে উপনিষদ শব্দে নচ ব্যাশিক্ষাসিত গ্রন্থ প্রতিপাদ্য বেদ্য বিষয়া, গ্রন্থ প্রতিপাদ্য মানে উপনিষদ গ্রন্থের প্রতিপাদ্য প্রকাশিত যে যে ব্রহ্মবস্তু, মানে এই ব্রহ্মবস্তুটা কঠোপনিষদ গ্রন্থের প্রতিপাদ্য, কঠোপনিষদ গ্রন্থে এটা আলোচিত হয়েছে, সেই ব্রহ্মবস্তু গ্রন্থ প্রতিপাদ্য বেদ্য বস্তু বিষয়া। গ্রন্থ এটাকে প্রতিপাদন করছেন এবং যা কিনা মুমুক্ষু কর্তৃক অনুভূত হবে, যা মুমুক্ষু স্বরূপভূত, অর্থাৎ যদি আমার ক্ষেত্রে অ্যাপ্লাই করি তাহলে হবে যা কিনা আমার স্বরূপভূত, যাকে কিনা আমাকে বোধে বোধ করতে হবে, এবং যেটি কিনা এই কঠোপনিষদ গ্রন্থের প্রতিপাদ্য আলোচিত বস্তু। তাহলে কি দাঁড়ালো এটা, যে উপনিষদ শব্দের অর্থ হলো বিদ্যা মানে জ্ঞান, যা কিনা পরম বস্তু ব্রহ্ম বিষয়ক জ্ঞান মানে ব্রহ্মবিদ্যা, আর যেটা কিনা এই মুমুক্ষু কর্তৃক উপলব্ধ হয়, এবং যেটা এই কঠোপনিষদ গ্রন্থে আলোচিত হয়েছে, কঠোপনিষদ গ্রন্থ তাকে এই ব্রহ্মবস্তুকে প্রতিপাদন করছে। আর এই কঠোপনিষদ এটা গ্রন্থটা কীরকম কঠোপনিষদ গ্রন্থ, শঙ্করাচার্য বলছেন ব্যাশিক্ষাসিত গ্রন্থ। যে কঠোপনিষদ গ্রন্থ ভাষ্যকার ব্যাখ্যা করতে যাচ্ছেন, যে বলছেন যেন আমি ব্যাখ্যা করতে এটাকে ইচ্ছা করছি, ব্যাখ্যা করতে যাচ্ছি, ব্যাখ্যা করতে ইচ্ছুক, ব্যাশিক্ষাসিত গ্রন্থ, ব্যাশিক্ষাসিত। তাহলে লাস্টে কীরকম অর্থ দাঁড়ালো, বলছেন যে উপনিষদ শব্দ এর অর্থ হলো ব্রহ্মবিদ্যা, ব্রহ্ম যা হলো চরম বস্তু পরম সত্তা, ব্রহ্ম যা কিনা মুমুক্ষু কর্তৃক জ্ঞাত হয়, ব্রহ্ম যা কিনা এই কঠোপনিষদ গ্রন্থে আলোচিত, আর যে কঠোপনিষদ গ্রন্থ ব্যাখ্যা করতে শঙ্করাচার্য ইচ্ছুক হচ্ছেন, ব্যাশিক্ষাসিত গ্রন্থ। এই হলো এই অংশের অর্থ। তো এখন বলছেন এই এর পরে শঙ্করাচার্য পরের যে ভাষ্য সেখানটায় বলছেন যে কেন
पुनरर्थयोगेन उपनिषद शब्देन विद्युच्यते इति बोलछेन। अच्छा ये सद्धातुर तो ये तीन प्रकार अर्थ आछे, ये तीन प्रकार अर्थेर मध्ये कोन अर्थेर सम्बन्ध बशत उपनिषद शब्दे ये विद्या बा ज्ञान बोझाय। अर्थात बोलछेन जे ये उपनिषद शब्देर द्वारा कि रूपे ब्रह्म विद्या बा ब्रह्म ज्ञान अर्थ लाभ होबे उपनिषद शब्देर द्वारा। केन पुन अर्थ जोगेन उपनिषद शब्देन विद्या उच्चते, उपनिषद शब्देर द्वारा किभाबे ये ब्रह्म विद्या बा ब्रह्म ज्ञान अर्थ लाभ करब आमरा। एई भाष्यकार एई धीरे धीरे प्रत्येकटा खूब धरे धरे पुंखानुपुंख रूपे व्याख्या करछेन। माने आमरा एरकम ब्यापारटा बोझार चेष्टा करछि, आमरा जेन शंकराचार्यके बोलछि जे आपनि बोलछेन जे उपनिषद शब्देर जे तीनटी अंश आछे, आबार आपनि बोलेछेन जे उपनिषद शब्देर चरम अर्थ हलो ब्रह्म विद्या, किन्तु आपनि तो बोलेननि उपनिषद शब्द किभाबे एई ब्रह्म विद्यारूप अर्थ ज्ञापन करछे, ब्रह्म विद्यारूप अर्थ प्रतिपादन करछे। ओई जे तीनटी अंश उपनिषद शब्देते आछे, ओई तीनटे अंश माने उपनि एकटा अंश, सद्धातु आरेकटा अंश, কী প্রত্যয়, এই তিনটি অংশ আর এই ব্রহ্মবিদ্যার সঙ্গে কীভাবে সম্বন্ধ হবে, সম্বন্ধ স্থাপিত হবে। উপনিষদ শব্দটির প্রত্যেক অংশের তো আলাদা আলাদা অর্থ অবশ্যই আছে, আলাদা আলাদা অর্থ আছে, অর্থ থাকবে। যেমন উপনি এর অর্থ থাকবে, সদ্ধাতুর যে তিনটি অর্থ আছে, কীপের অর্থ বলছে, এই আলাদা আলাদা অর্থ থাকবে, যা কিনা এক যোগে এই ব্রহ্মবিদ্যারূপ চরণ অর্থ জ্ঞাপন করবে, প্রতিপাদন করবে। যে উপনিষদ শব্দের তো প্রত্যেক অংশেরই আলাদা আলাদা অর্থ আছে, এই সবগুলো অংশ মিলে কিভাবে এই উপনিষদ শব্দটি এই ব্রহ্মবিদ্যারূপ এরম চরম অর্থ জ্ঞাপন করছে, এটা তো আপনি বলেননি। সেই জন্য বলছেন, বলবেন পরে এইটার উত্তর দেবেন যে উপনিষদ শব্দে উপনি উপসর্গদ্বয়ের আলাদা অর্থ আছে, শ্রদ্ধাদুর আলাদা অর্থ এবং প্রত্যয়ের আলাদা অর্থ আছে, এসবের দ্বারা সংযুক্তভাবে সম্মিলিতভাবে উপনিষদের অর্থ ব্রহ্মবিদ্যা কিভাবে উদ্ভূত হবে। যেমন একটা উদাহরণ দিলে বোঝা যাবে, আমরা জানি খগ, খগ মানে পাখি, রুরি অর্থ, খগ বলতে পাখি বোঝায়, খ মানে আকাশ আর গ মানে গমনকারী, ভ্রমণকারী। তাহলে আকাশে যে ভ্রমণ করে বা চড়ে বেড়ায় সে হলো খগ। তাহলে এই দুটি অবয়ব, খ একটি অবয়ব, গ একটি অবয়ব, অবয়ব দুটি মিলে অর্থ কী হলো, পক্ষী অর্থ হলো। মানে পক্ষী আকাশে চড়ে বেড়ায়, খ মানে আকাশ, গ মানে যে ভ্রমণ করছে চড়ে বেড়াচ্ছে। এই দুটি অবয়ব মিলে যে আকাশে যে চড়ে বেড়ায় তার প্রচলিত অর্থ কি, পক্ষী। সেই রকম উপনিষদ শব্দের প্রত্যেকটি অবয়ব মিলে কিভাবে এই ব্রহ্মবিদ্যা অর্থ উদ্ভূত হবে, সেটা এখানে বলছেন শঙ্করাচার্য, নিজেই প্রশ্ন তুলছেন, কেন কেন পুনঃ অর্থযোগেন উপনিষদ শব্দেন, মানে উপনিষদ শব্দের দ্বারা এই ব্রহ্মবিদ্যা অর্থ উদ্ভূত হবে, কিভাবে হবে, সেইটা এখন শঙ্করাচার্যের পরে বলছেন, উচ্চতে উচ্চতে উচ্চতে। মানে শঙ্করাচার্য উপনিষদ শব্দের এখন এই প্রত্যেকটি অবয়বে প্রত্যেকটি অংশের অর্থ ব্যাখ্যা করছেন এবং তিনি দেখাচ্ছেন বা দেখাবেন যে সবগুলো কম্পোনেন্ট অংশ অবয়ব মিলে কিভাবে ব্রহ্মবিদ্যা অর্থ কনভে করছে। ভাষ্যতে বলছেন, উচ্চতে
ये मुमुक्षव दृष्टानुश्रविक विषय वितृष्णा संत उपनिषद शब्द वाच्याम वक्षमाण लक्षणाम विद्याम उपसद्य उपगम्य तन्निष्ठतया निश्चयेन शीलयन्ति तेषां अविद्यादे संसार बीजस्य विशरणात् हिंसनात् विनाशनात् इति इत्वनेन अर्थयोगेन विद्या उपनिषद इति उच्यते। এখন শঙ্করাচার্য এখন ওইটা বলবেন যে শঙ্কর এখন এই উপনিষদ শব্দের প্রতিটা অবয়বের অংশ ব্যাখ্যা করছেন, সেই জন্য বলছেন এই কীরকমের অর্থ আসবে এরকম। উচ্চতে মানে উত্তর বলা হচ্ছে, মানে ভাষ্যকার যে নিজেই যে প্রশ্ন তুলেছেন আগের সংশয়ের উত্তর দিচ্ছেন, অর্থাৎ উপনিষদের শব্দটির সবগুলো অংশ মিলে কীভাবে ব্রহ্মবিদ্যারূপ অর্থ পাওয়া যাবে তা বলছেন। এখন আমরা এই যে ভাষ্য অংশ আমরা পাঠ করলাম এর অল্প অল্প অংশ নিয়ে আমরা ধীরে ধীরে বোঝার চেষ্টা করছি। এর প্রথম অংশ কি, এ মুমুক্ষব মুমুক্ষব দৃষ্ট আনুশ্রবিক বিষয় বিতৃষ্ণা সন্ত উপনিষদ শব্দবাচ্যাম বক্ষমাণ লক্ষণাম বিদ্যাম উপসদ্য উপগম্য। এই পর্যন্ত আমরা এখন বোঝার চেষ্টা করছি। এখানে এই অংশতে ভাষ্যকার এই উপসর্গের অর্থ করছেন, বলছেন এ মুমুক্ষব বিদ্যাম উপসদ্য উপগম্য। উপগম্য যে মুমুক্ষুর, এটা হলো মুমুক্ষুর কি উপসাধন বিদ্যা, মানে উপ মানে সমীপে কাছে যাওয়া, কার কাছে, কে কাছে যায়, বলছে এই মুমুক্ষু, মুমুক্ষু এই বিদ্যার সমীপে গমন করেন। অবশ্য এর আর একটা অর্থ আছে যে প্রাচীনকালে যে এই গুরু শিষ্য গুরুর কাছে যেত, কাছে গিয়ে উপবেশন করত, সেই অর্থও আছে যে গুরুর নিকটে গিয়ে উপবেশন করা। আমরা এখন গুরু না থাকলে তো এখন বিদ্যার কাছে, আমরা যখন এখন কঠোপনিষদ অধ্যয়ন করছি কঠোপনিষদের কাছে যেন যাচ্ছি বিদ্যার কাছে, কাজেই এইটা কি এই মুমুক্ষু এই বিদ্যার সমীপে মুমুক্ষুর বিদ্যার সমীপে গমন, মানে উপর দ্বারা কি নির্দেশ করছে, উপ উপসর্গের দ্বারা একটা এই বিদ্যার কাছে যাওয়াকে তার সমীপস্থ হওয়াকে নির্দেশ করছে। কে যায়, মুমুক্ষু যায়, মুমুক্ষু কর্তৃক সেটা এই কাজটা করা হয়। এ মুমুক্ষব বিদ্যাম উপসদ্য ইকুয়াল টু উপগম্য, এটা বলছেন যে মুমুক্ষুরা এই বিদ্যার সে সমীপে গমন করছে, উপসদ্য ইকুয়াল টু উপগম্য, তার সমীপে যাওয়া গমন, অমিকে যাচ্ছে, কে যাচ্ছে, মুমুক্ষু। এখন এই মুমুক্ষু কারা সেটা শঙ্করাচার্য ব্যাখ্যা করছেন, যে মুমুক্ষু কারা তার কথা বলছেন, যে এ মুমুক্ষব, তারপর মুমুক্ষু কারা তাদের কথা ব্যাখ্যা করছেন, দৃষ্ট আনুশ্রবিক বিষয় বিতৃষ্ণা সন্ত। মুমুক্ষু হল তারা যারা ইহলৌকিক ও পারলৌকিক সমস্ত ভোগ্য বিষয়ে বিতৃষ্ণ, মানে ভোগ্য বিষয়ে বৈরাগ্য সম্পন্ন। এই দু ধরনের বিষয়ে বৈরাগ্যের কথা এখানে বলছেন, একটা বলছেন দৃষ্ট বিষয় মানে কি ইন্দ্রিয় প্রত্যক্ষ জগতে যে বিষয় ভোগের যে বস্তু আছে এটাকে বলছে দৃষ্ট বিষয়, সেটাকে বেদান্তের ভাষায় বলে ইহলৌকিক, এই লোকে ইহলৌকিক ভোগ, দৃষ্ট বিষয়। আর একটা কি আনুশ্রবিক, অর্থাৎ যেটা দৃষ্ট নয় অদৃষ্ট বিষয়। পতঞ্জলি এই
যোগসূত্রে এই বৈরাগ্যের যে ডেফিনেশন দিয়েছেন সেখানে এই দুটো শব্দ আছে। পতঞ্জলি বলছেন দৃষ্টানুশ্রবিক বিষয় বিতৃষ্ণস্য বশীকার সংজ্ঞা বৈরাগ্যম, এই সমাধিপাদে আছে। মানে পতঞ্জলির ওই সংজ্ঞাতে ওই দুটি শব্দ আছে, একটা দৃষ্ট আর একটা আনুশ্রবিক। দৃষ্ট মানে আমাদের এই ইন্দ্রিয় প্রত্যক্ষ জগতে যে সমস্ত ভোগ্য বস্তু আছে, মানে এই জগতের, সেইগুলো হলো দৃষ্ট। আর আনুশ্রবিক মানে যা কিনা আমরা এই বেদাদি শাস্ত্রে থেকে শুনছি, বেদাদি শাস্ত্র যেটাকে প্রতিপাদন করছে, শাস্ত্রেতে এইগুলো আমরা শুনতে পাই, অধ্যয়ন করলে জানতে পারি। যেমন বলেছেন শাস্ত্রে অনেক ধরনের এই স্বর্গের কথা বলেছেন, অমৃতের কথা বলেছেন, ইন্দ্রাদি বিবিধ এই দেবতার কথা বলেছেন, এদের অস্তিত্ব আছে বলছে, এইসব আমরা শাস্ত্র থেকে শুনছি, এই জন্য আমরা দেখিনি, আমাদের ইন্দ্রিয় প্রত্যক্ষ নয়, এই জন্য এদেরকে বলা হয় আনুশ্রবিক। অ্যাকচুয়ালি এক অর্থে বেদকে বলা হয় আনুশ্রবিক, কারণ শুনে শুনে এই বিদ্যা এসেছে, সেই জন্য বেদকেও শ্রুতিকেও বলা হয় আনুশ্রবিক। তো তাতে শ্রুতি যেসব জিনিসকে প্রতিপাদন করছেন, এই যে স্বর্গ, ইন্দ্রাদি দেবতা, এই এদের এরা কিন্তু আমরা দেখিনি, সেই জন্য এদের বলা হয় যে আনুশ্রবিক, মানে অদৃষ্ট, অদৃষ্ট কেন না, ইন্দ্রিয় প্রত্যক্ষ নয়। তাহলে অর্থাৎ কি না, দৃষ্ট মানে ইহলৌকিক ভোগ, অদৃষ্ট মানে এই পারলৌকিক ভোগ, পারলৌকিক ভোগ, ভোগ্য বস্তু। তাহলে মুমুক্ষু কারা, এই যারা কিনা এই দৃষ্ট এবং অদৃষ্ট সর্বপ্রকার বিষয় ভোগের আকাঙ্ক্ষাদিনী ত্যাগ করেছেন, অর্থাৎ জগতের এই ইহ জগতের জাগতীয় ভোগে বিতৃষ্ণ এবং সে স্বর্গসুখ, দেবতাপদ এইসবও কিন্তু সে চাইছে না, তাতেও কিন্তু তার বৈরাগ্য উৎপাদন হয়েছে। বলছেন এই যখন এই দৃষ্ট আর শ্রুত সকল প্রকার বিষয়ের যিনি আকাঙ্ক্ষা ত্যাগ করেছেন, তার কাছে যে একটা এই যে ভাব আসে এই ত্যাগের ফলে, যাতে কিনা তিনি এই সমস্ত বিষয়বর্ণকে দমন করতে পারেন, যে শ্রেষ্ঠ একটা জিনিস প্রাপ্ত হবেন বলে, তাকে বলছে বৈরাগ্য। শ্রী রামকৃষ্ণদেব বলছেন যে বিষয়ে বিরাগ আর ঈশ্বরে অনুরাগ। তাহলে মুমুক্ষুকে যার এই বিষয়ে বিরাগ, ইহলৌকিক আর পরলৌকিক বিষয়ে বিরাগ, কিসের জন্য হয়েছে, ওই একটা শ্রেষ্ঠ বস্তু লাভ করবে, এই যে একটা মনের ভাব, বলছে এই অবস্থাটাকে বলে বৈরাগ্য। অতএব মুমুক্ষু হলো যিনি এই ইহলৌকিক ও পারলৌকিক ভোগ্য বিষয় বৈরাগ্য সম্পন্ন অধিকারী, বৈরাগ্য সম্পন্ন অধিকারী। আর এই দুটি শব্দের দ্বারা অ্যাকচুয়ালি শঙ্করাচার্য এই সাধন চতুষ্টয়ের কথা, বেদান্তে যে সাধন চতুষ্টয়ের কথা বলা হয়েছে তার কথাই নির্দেশ করছেন। এখন সাধন চতুষ্টয় বলতে আবার কী বোঝায়, আমরা তার মধ্যে প্রবেশ করছি না। সাধারণত সাধন চতুষ্টয় হলো এই চারটি জিনিসকে বলেছেন, যে নিত্যানিত্য বস্তু বিবেক, কোনটা নিত্য বস্তু কোনটা অনিত্য বস্তু, এটা হলো এক নম্বর। আর আর কে বলছেন যে ইহ অমূত্র ফলভোগ বিরাগ, এই যে বৈরাগ্যের কথা, যে দৃষ্ট অনুশ্রবিক বিষয় বিতৃষ্ণা, সেটাকে বলছেন ইহ এখানে আর অমূত্র সেখানে, মানে স্বর্গ, ইহ অমূত্র ফলভোগ, সমস্ত ধরনের ফলভোগের, এই লোকে আর পরলোকে সমস্ত ফলভোগের প্রতি যে বিরাগ, ইহ অমূত্র ফলভোগ বিরাগ, এটা হলো সাধন চতুষ্টয়ের দু নম্বর। তিন নম্বরে বলছেন সমদম সমাধি ষট্ক সম্পত্তি, যে এই সম্পত্তিগুলো আমাদের জীবনে অর্জন করতে হবে, সমদম তিতিক্ষা উপরতি সমাধান, এইরকম যে ছটা আছে। আর লাস্টে বলছেন মুমুক্ষুত্ব, যে তীব্র মুক্ত হবার ইচ্ছা, মুমুক্ষ মানে মুক্তি পাওয়ার ইচ্ছা, মুমুক্ষুত্ব হলো এইরকম একটা অবস্থা। এই চারটিকে মিলে বলে সাধন চতুষ্টয়। তো শঙ্করাচার্য এই যে দৃষ্ট আনুশ্রবিক বিষয় বিতৃষ্ণা, এই
দুটির দ্বারা এই সাধন চতুষ্টয়কেই নির্দেশ করছেন, যে এইরকম সাধন চতুষ্টয় সম্পন্ন যে যে অধিকারী, যে মুমুক্ষু, সেই মুমুক্ষুরা কী করেন, এই এই বিষয় বিতৃষ্ণা সন্ত সাধন চতুষ্টয় হয়ে কী করেন, বিদ্যাম উপসদ্য ইকুয়াল টু উপগম্য, এইরকম মুমুক্ষুরা তারা ব্রহ্মবিদ্যার সমীপে যায়, উপসদ্য ইকুয়াল টু উপগম্য, তাহলে উপ অর্থ হল উপসাধন বা উপগমন, উপগমনম অ্যাপ্রোচিং, অ্যাপ্রোচ করা, আর এর অর্থ এই গুরুর কাছে যাওয়াও হতে পারে, কিন্তু গুরু না থাকলে তো আমাদের এই বিদ্যার চর্চা যখন আমরা করি এই বিদ্যার কাছেই যাওয়া, আর বিদ্যার কাছে যাওয়া কি এটা আমরা পরে আরও বুঝব, মানে এই বিদ্যাটাকে ভালোবেসে আমাদের মধ্যে গ্রহণ করা, শ্রদ্ধা ভক্তি সহকারে গ্রহণ করা, সেইটাই হলো বিদ্যার কাছে যাওয়া, এটা পরে আমরা দেখতে পাব। এখন বলছেন এই বিদ্যাটা কীরকম বিদ্যা, কীরকম বিদ্যা সেটা এখন বলছেন, যে উপনিষদ শব্দবাচ্যাম বিদ্যাম, উপনিষদ শব্দবাচ্যাম বিদ্যাম, তাহলে আমাদের এই পর্যন্ত অর্থ হয়ে গেল যে এ মুমুক্ষব দৃষ্ট অনুশ্রবিক বিষয় বিতৃষ্ণা সন্ত, এখন বলছেন উপনিষদ শব্দবাচ্যাম, কীরকম বিদ্যা উপনিষদ শব্দবাচ্যাম বিদ্যাম, যে বিদ্যা মানে যে ব্রহ্মবিদ্যা উপনিষদ শব্দের দ্বারা নির্দেশ করা হয়েছে, উপনিষদ শব্দের দ্বারা নির্দেশ করা হয়েছে, এবং আর একটা শব্দ বলছেন এখানে বক্ষমাণ লক্ষণাম, বক্ষমাণ লক্ষণাম বিদ্যা, মানে যার স্বরূপ যার লক্ষণ পরে বলা হবে, মানে এই উপনিষদেই পরে বলা হবে, তাহলে এই দুটি শব্দ হলো ওই বিদ্যার বিশেষণ, কীরকম বিদ্যাম উপনিষদ শব্দবাচ্যাম বক্ষমাণ লক্ষণাম, তাহলে উপনিষদ শব্দবাচ্যাম বিদ্যাম বক্ষমাণ লক্ষণাম বিদ্যাম, যে এই বিদ্যা কীরকম বিদ্যা এইরকম বিদ্যা, তাহলে এই উপকথার তাৎপর্য কী হলো, উপসর্গের দ্বারা একটা বিদ্যাকে নির্দেশ করা হয়েছে উপযুক্ত অধিকারী যাকে ভালোবেসে শ্রদ্ধাভক্তি সহকারে গ্রহণ করার জন্য তার সমীপে যায়, উপমানে সমীপে গমন, কিসের সমীপে করণ বলছে একটা একটা বিদ্যার সমীপে গমন, মানে ব্রহ্মবিদ্যার সমীপে গমন, তার কাছে যাওয়া, আর সমীপে যাওয়ার অর্থটা কী, সমীপে যাওয়ার অর্থটা হলো এইরকম একজন উপযুক্ত অধিকারী যে কিনা একে ভালোবেসে শ্রদ্ধাভক্তি সহকারে নিজের মধ্যে সে নিজেকে মধ্যে ওটাকে নিতে আত্মস্থ করতে চাইছে, এইটাই হলো সমীপে গমন। তো সিম্পলি গিয়ে একটা বইয়ের কাছে এখানে বসে পড়লাম সেরকম নয়, যে এইরকম উপযুক্ত অধিকারী যে যে এই বিদ্যার কাছে যাচ্ছে, একটা বিদ্যাকে নির্দেশ করতে যায়, যে বিদ্যার কাছে সে যাচ্ছে যে ভালোবেসে সে এটাকে আত্মস্থ করতে চাইছে, এইটাকে ইন্ডিকেট করছেন। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা এই উপসর্গের অর্থ আলোচনা করলাম, এরপরে আসে নি উপসর্গের অর্থ ব্যাখ্যা করছেন ভাষ্যকার, তন্নিষ্ঠতায়া নিশ্চয়েন শিলয়ন্তী, মানে নি উপসর্গ এটা ওই একটা বিদ্যাকে অর্থাৎ ব্রহ্মবিদ্যাকে নির্দেশ করছে, তাকে ইন্ডিকেট করছে, যা কিনা মুমুক্ষুরা নিষ্ঠা সহকারে নিশ্চিত রূপে অভ্যাস করতে চাইছে বা অভ্যাস জীবনের অভ্যাস করছে, অভ্যাস করতে আগ্রহী, অর্থাৎ কিনা জীবনের আচার আচরণে নিয়ে আসতে চাইছে, এটাই হলো শিলয়ন্তী। তাহলে কী হলো, তৎনিষ্ঠতায়া মানে তৎনিষ্ঠতায়া, তৎ মানে ওই বিদ্যাকে বলছে, ওই বিদ্যাকে নিষ্ঠতায়া মানে ভালোবেসে নিবেদিতভাবে মনে প্রাণে নিশ্চয়েন মানে দৃঢ় প্রতিজ্ঞা করে অটলভাবে এটাকে অভ্যাস বা অনুসরণ করতে চাইছে, এটা বোঝাচ্ছে নি উপসর্গের দ্বারা, এই জিনিসটা বোঝাচ্ছে যে
সে অত্যন্ত নিবেদিতভাবে ভালোবেসে এটাকে নিঃশয় না দৃঢ় প্রতিজ্ঞা করে সে শিলায়ন্তি মানে জীবনের আচার আচরণে এই জিনিসটাকে নিয়ে আসতে চাইছে। এই নি উপসর্গ এটাকে কিন্তু নির্দেশ করছে, এটাকে নির্দেশ করছে। এখন উপনিষদ শব্দে যে মূল জিনিস, উপনিষদ শব্দের মধ্যে এই সদ ধাতু মানে রূপ তার অর্থ বলবেন। এই সদ ধাতুর তিনটি অর্থ যা কিনা প্রথমেই বলেছেন, ওই যে সদের ধাতুর বিসরণ গতি অবসাদন অর্থস্য, ওই তিনটি অর্থ কিন্তু আগে বলেছেন। এখন এই তিনটি অর্থ হলো কি, একটা হলো বিসরণ মানে বিনাশ ডিস্ট্রাকশন, আর একটা হলো গতি মানে প্রাপ্তি, আর একটা হলো অবসাদন মানে শিথিলীকরণ। এই অর্থ সব এখন ব্যাখ্যা করবেন। ভাষ্যতে বলছেন, তেষাম অবিদ্যাদেহ সংসার বীজস্য বিসরণাত হিংসনাত বিনাশনাত ইতি অনেন অর্থযোগেন বিদ্যা উপনিষদ ইতি উচ্চতে। তাহলে শুরু করছেন তেষাম, তেষাম মানে ওই সেই সব মুমুক্ষুদের কথা, আগে আগে যে বললেন এ মুমুক্ষব মানে সেই সব মুমুক্ষু, তাদের ব্যাখ্যা করলেন যারা বিষয় বিতৃষ্ণা দৃষ্টি অনুসৃগ্য বিষয় বিতৃষ্ণা সন্ত, তাদের কথা বলছেন। তেষাম সেই সব মুমুক্ষুদের যারা এই বিদ্যার সমীপে উপস্থিত হয়েছেন এবং শ্রদ্ধা ভক্তি সহকারে দৃঢ় প্রতিজ্ঞা করে একে অনুশীলন করতে চাইছেন এবং অনুশীলন করেন, তেষাম বলতে তাদের বলা হচ্ছে। এই বিদ্যা তাদের ক্ষেত্রে কি করবে সেটা এখন এখানে বলছেন। তেষাম অবিদ্যাদেহ সংসার বীজস্য বিসরণাত ইকুয়াল টু কি অর্থ, হিংসনাত ইকুয়াল টু অর্থ বিনাশনাত, এই অর্থ করছেন যে সদ ধাতুর প্রথম অর্থ বিসরণ। তা বলছেন বিসরণা মানে বিসরণাদের অর্থ করছেন, একটা অর্থ করে সংক্রান্ত বলছেন হিংসনা, হিংসনাদের অর্থ কি হিংসা করা, মানে হিংসা করার অর্থ অর্থ হলো বিনাশনা মানে এই বিদ্যা কি করে বিনাশ করে, মানে বিনাশ করে বিনাশনা বিনষ্ট করে নষ্ট করে, কি বিনাশ করে বা কি নষ্ট করে, কি ধ্বংস করে, যে শিষ্যকে ছাত্রকে ধ্বংস করে বিনাশ করে, বলছে না না ছাত্রকে নয়, অবিদ্যাদেহ সংসার বীজস্য, যে ওই এই যে বিদ্যাটা যে বিদ্যার কাছে সে গেছে ওই বিদ্যা সব রকমের অবিদ্যাদিকে অজ্ঞানকে বিনাশ করে নষ্ট করে ধ্বংস করে। অবিদ্যাদি আদি, অবিদ্যাদি মানে অবিদ্যা কাম কর্ম ইত্যাদিকে এই নাশ করে নষ্ট করে ধ্বংস করে। তো অর্থাৎ কি না, এই অজ্ঞান কামনা বাসনা এর তারপরে কর্ম পাপকর্ম পুণ্যকর্ম তার ফল সমস্ত কিছু সে নষ্ট করে। তাহলে এই অবিদ্যা কাম কর্ম হলো এরা কি বলছে সংসারের বীজ, মানে অবিদ্যা কামকর্মের জন্যই আমাদের এই পুনরপি জননম পুনরপি জননী জঠরে শয়নম, পুনঃ পুনঃ এই জন্ম জরা মৃত্যু এই যে সাইকেল এবং তাতে যে যত দুঃখ কষ্ট এর কারণ হলো এই অবিদ্যা কামকর্ম, সেই জন্য তাকে বলছে সংসারের বীজ, সংসারের বীজ। আর এই বিদ্যা কি করবে, এই কি করে, এই বিদ্যা এই সংসার বীজকে নষ্ট করে বা সংসার বীজকে নষ্ট করবে। অতএব আমরা বলতে পারি এই বিদ্যাকে অর্থাৎ এই ব্রহ্মবিদ্যাটা হলো সংসার নাশকারী বিদ্যা, সংসার নাশিকা বিদ্যা। তাহলে অতএব আমরা কি পাচ্ছি, সদ্ধাতুর প্রথম অর্থ বিসরণ,
তাহলে বলছেন বিনাশনাত, বলছেন যে বিনাশনাত ইতি অনেন অর্থযোগে না, বিনাশনাত এই অর্থযোগে বিনাশনাত বিদ্যা উপনিষদ উচ্চতে। বিনাশনাত মানে এই গ্রামারে বিনাশনাত কেন বলা হলো, এই হেতু অর্থে, হেতু অর্থে এই পঞ্চমী গ্রামার, সেই জন্য আমরা ব্যাকরণের মধ্যে ঢুকছি না। বিনাশনাত মানে এই সদ্ধাতুর প্রথম অর্থ হল বিনাশ করা, নষ্ট করা, যেহেতু এই সংসারের বিষকে নষ্ট করে, সেই জন্য সেই হেতুতে এই বিদ্যা, এই ব্রহ্মবিদ্যা উপনিষদ উচ্চতে, যেহেতু এটা এই সংসারকে বিনাশ করে সেই জন্য ব্রহ্মবিদ্যাকে উপনিষদ বলে। ইতি অনেন অর্থযোগেন বিদ্যা উপনিষদ উচ্চতে। ইতি অনেন অর্থযোগেন এর কি অর্থ, এর অর্থ হলো ওই অনেন অর্থযোগেন এর অর্থ হলো এই যে উপনি, এই দুটি উপসর্গ এবং সদ, এই অবয়বের যে সদ্ধাতুর যে বিসরণ অর্থ, তার মানে সদ অবয়বের সময়ের এই সবগুলো মিলে এই ব্রহ্মবিদ্যাকে উপনিষদ বলে। মানে সবগুলো কম্বাইন করে সম্মিলিতভাবে এই অর্থ দাঁড়াচ্ছে উপনিষদ। ইতি অনেন অর্থযোগে না, অনেন অর্থযোগে না, তার কথা বলছেন। এই সবগুলো মিলে, ইতি অনেন অর্থযোগে না, এই সবগুলো অবয়ব মিলে অর্থযোগে না এই বিদ্যা ব্রহ্মবিদ্যা উপনিষদ উচ্চতে। এখন আমরা কি করে জানি যে এই ব্রহ্মবিদ্যা বা ব্রহ্মজ্ঞান সংসার বিষকে নাশ করে, প্রমাণ কি নষ্ট করে? বলছি আরে এই উপনিষদ ঋষি নিজেই তা বলছেন, ভাষ্যকার এই কঠোপনিষদের মন্ত্র উদ্ধৃত করে এটা প্রমাণ করছেন। সেটাই ভাষ্যের পরবর্তী অংশে এই তৃতীয় প্যারাগ্রাফের একদম লাস্ট লাইনে বলছেন, তথা চ বক্ষতি নিচাইয়েতম নিচাইয়তম মৃত্যুমুখাত প্রমুচ্চতে। অর্থাৎ এই যারা এই ব্রহ্মবিদ্যার সমীপে যায় এবং অকপটভাবে নিবেদিতভাবে এটাকে আত্মস্থ করে, অনুশীলন করে, তাদের ক্ষেত্রে যে এই ব্রহ্মবিদ্যা সংসার বিষকে বা এই ব্রহ্মজ্ঞান সংসার বিষকে নষ্ট করে, তা এই উপনিষদ মন্ত্রই বলছেন। শঙ্করাচার্য এই উপনিষদের প্রথম অধ্যায়ের তৃতীয় বল্লির 15 নম্বর শ্লোক 1315 এই মন্ত্র বলছেন, তম নিচাইয়। তম মানে এখানে যে এই ব্রহ্মজ্ঞান লাভ করে, পরমাত্মা জ্ঞান বা ব্রহ্মজ্ঞান লাভ করে, সাক্ষাৎ করে মৃত্যুর মুখ থেকে, মৃত্যু মুখাত প্রমুচ্চতে, মৃত্যুর মুখ অর্থাৎ সংসার থেকে সম্পূর্ণরূপে মুক্ত হয়ে যায়। কে? মুমুক্ষু, যে এই বিদ্যার কাছে যাবে এবং সেটাকে বিদ্যার কাছে উপর যাবে এবং নিশ্চিতভাবে এর অনুশীলন করবে, তাহলে কি হবে, এই সংসার বিষকে সমূলে নাশ করবে এবং মৃত্যুর মুখ থেকে সে সম্পূর্ণ মুক্ত হয়ে যায়। এটাই প্রমাণ করে যে এই ব্রহ্মজ্ঞান সংসারকে বিনাশ করে। তো এখানে আমরা দেখেছি যে ব্রহ্মবিদ্যার আচার্য এখানে কে, যমরাজ। যমরাজ বলছেন যে এই জ্ঞানের ফলে নচিকেতে বলছেন তুমি মৃত্যুর দ্বার থেকে মুক্ত হবে। অর্থাৎ যমরাজ দুটি ভূমিকা নিচ্ছেন, একজন আচার্য, আচার্য যম শিষ্যকে মুক্ত করছেন, কার থেকে, এই মৃত্যুরূপী যম থেকে মুক্ত করে দিচ্ছেন। এবং এটা স্বয়ং যমরাজ নিজেই বলছেন, যে সম্রাট নিজেই বলছেন। অতএব এই সৎ ধাতুর যে প্রথম অর্থ হল বিসরণ বা বিনাশ করা এবং সংসার নাশকারী বিদ্যা, এই সেটা হলো ব্রহ্মবিদ্যা বা উপনিষদ। উপনিষদ এখন এরপরে শঙ্করাচার্য সদ্ধাতুর গতি বা প্রাপ্তি অর্থ আলোচনা করবেন। এর পরের ভাষ্য চতুর্থ প্যারাগ্রাফ এই ভাষ্য ভূমিকাতে বলছেন যে পূর্বোক্ত বিশেষান মুমুক্ষুন বা পরম ব্রহ্ম গমায়তি ইতি
ब्रह्म गमयित्रित्तेन योगा ब्रह्मविद्या उपनिषद बोलचेन। अथवा पूर्वोक्त विशेषण विशिष्ट मुमुक्षुगण के परब्रह्म प्राप्त करिए देय बोले ब्रह्मेर प्रापकत्व अर्थेर जोगवशत ब्रह्मविद्या के उपनिषद बला हय। ए हलो साधारण अर्थ। आम्रा प्रत्येकटा शब्द धरे बोझार चेष्टा करछि। प्रथमे बोलछेन जेखाने पूर्वोक्त विशेषण मुमुक्षुन बा, ता एखाने एई जे बा एर अर्थ हलो अथवा, माने अदरवाइज और, माने जदि प्रथम अर्थ आम्रा ग्रहण ना करी তবে এই দ্বিতীয় অর্থ আমরা নেব, দ্বিতীয় অর্থ নিতে পারি। বলছেন এই আরও একটা অর্থ দেওয়া হবে যে এই সদ্ধাতুর দ্বিতীয় অর্থ থেকে আসবে এখন, যে এই বিদ্যা কী করে পরম ব্রহ্ম গমায়তি, পরম ব্রহ্ম গমায়তি, এই বিদ্যা পরব্রহ্মের কাছে নিয়ে যায়, পরব্রহ্মকে নিয়ে যায়। নিয়ে যায় মানে পরব্রহ্মকে প্রাপ্ত করায়। কাকে নিয়ে যায় বলছেন? কাকে নিয়ে যায়? মুমুক্ষুকে, যার কথা একটু আগেই কিন্তু বলা হয়ে যায়, ওই মুমুক্ষুর কথা যে এই বিদ্যার সমূপে যাবে উপব্যাখ্যার সময় এটা হয়েছে। সেটার দ্বারা বলছেন কীরকম মুমুক্ষু, ওই যে পূর্বোক্ত বলছেন, পূর্বোক্ত, পূর্বোক্ত মানে যার এই পরব্রহ্ম পাইয়ে দেবে কাকে? মুমুক্ষুকে। আর সেই জন্য বলছেন পূর্বোক্ত, পূর্বোক্ত বিশেষণ, পূর্বোক্ত বিশেষণ মানে পূর্বে যে বলা হয়েছে মুমুক্ষু কীরকম, যে কিনা বিষয় বিতৃষ্ণা সন্ত, মানে দৃষ্ট অনু আনুষ্রবিক বিষয় বিতৃষ্ণা সন্ত, এইরকম বলছেন পূর্বোক্ত বিশেষণ, মানে দৃষ্ট আনুষ্রবিক বিষয় বিতৃষ্ণান মুমুক্ষুন, এইরকম মুমুক্ষুকে কিন্তু পরব্রহ্ম পাইয়ে দেবে। যে এইরকম বৈরাগ্যবান মুমুক্ষুকে এই বিদ্যা পরব্রহ্মের কাছে নিয়ে যায়, পরব্রহ্মকে প্রাপ্ত করিয়ে দেয়। সেই জন্য বলছেন যে ব্রহ্ম গময়িত্রিত্বেন, অর্থাৎ মুমুক্ষুকে পরব্রহ্মের কাছে নিয়ে যায়, গময়িত্রিত্বেন পরব্রহ্মের কাছে নিয়ে যায়, আর নিয়ে যাওয়া মানেই হলো পরব্রহ্মকে প্রাপ্ত করিয়ে দেয়। সেই জন্য ব্রহ্মবিদ্যা উপনিষদ উচ্চতে, ব্রহ্মবিদ্যাকে উপনিষদ বলে। সুতরাং বোঝা যাচ্ছে যে প্রথম যে সংজ্ঞাটি ছিল সেটা ছিল নেতিবাচক, নেগেটিভ দিক দিয়ে বলা হয়েছে, আর এই দ্বিতীয় সংজ্ঞাটি হলো ইতিবাচক, পজিটিভ সংজ্ঞা। মানে প্রথমটাতে বলেছিলেন যে সদ্ধাতুর বিসরণ মানে বিনষ্ট করা, যে অবিদ্যাদি সংসার বীজ নাশ করে আর তাতেই দুঃখ নাশ হয়, সেই জন্যই ব্রহ্মবিদ্যা উপনিষদ। আর অন্যটা কি, এই দ্বিতীয়টা বলছেন যে পরব্রহ্মকে পাইয়ে দেয়, পরব্রহ্ম হলো আনন্দস্বরূপ, আনন্দস্বরূপ ব্রহ্মকে প্রাপ্ত করায়, তাই উপনিষদ, তাই এই ব্রহ্মবিদ্যা হলো উপনিষদ। এই যে বেদান্তের প্রয়োজনে বলা হয়, আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম যে কি আমাদের প্রয়োজন, বলছেন আত্যন্তিক দুঃখ নিবৃত্তি ও পরমানন্দের সম্প্রাপ্তি, এটাই হলো মোক্ষ। তাহলে প্রথম সদ্ধাতুর প্রথম যে অর্থ বিসরণ, তার দ্বারা কি দেখা যাচ্ছে যে সংসার বীজ নষ্ট মানে আত্যন্তিক দুঃখ নিবৃত্তি, এটা নেতিবাচক নেগেটিভ সংজ্ঞা দিলেন, আর একটা কি পজিটিভ, ইতিবাচক সংজ্ঞা কি পরমানন্দের সম্প্রাপ্তি, পরম ব্রহ্ম গময়তি মানে পরব্রহ্মের কাছে নিয়ে যাবে, পরব্রহ্মকে প্রাপ্ত করায় পরমানন্দকে সম্প্রাপ্তি। অতএব এই ব্রহ্ম গময়িত্রিত্বেন যোগা ব্রহ্মবিদ্যা উপনিষদ উচ্চতে, মানে ব্রহ্মবিদ্যা ব্রহ্মগমৈত্রিত্বেন যোগাত উপনিষদ উচ্চতে। এখানে যোগাত মানে হলো কি, যোগাত কথার অর্থ হলো এখানে এই যে উপনি সদ্ধাতুর প্রাপ্তি অর্থ সহকারে সম্মিলিতভাবে ব্রহ্মবিদ্যাকে উপনিষদ বলা হয়। সেই জন্য যোগাত কথার অর্থ হলো সবগুলো মিলে অর্থ নিতে হবে, যে এই সেই জন্য যোগাত শব্দ এসেছে, মানে সবগুলো অবয়ব মিলে এই অর্থ এসেছে,
ব্রহ্মবিদ্যেক উপনিষদ। আর এখানে আরও একটা জিনিস লক্ষ্য করার আছে যে সদ্ধাতুর যে এই দ্বিতীয় অর্থ গতি গমন করা আসা, আর যে যে ধাতু এই গমনার্থ তা আসলে প্রাপ্তি অর্থ বোঝায়। তাহলে ব্রহ্মবিদ্যা এই সাধককে পরব্রহ্মের নিকট নিয়ে যায় মানে তাকে ব্রহ্ম পাইয়ে দেয়। তাহলে সদ্ধাতুর এই গতি অর্থ বা প্রাপ্তি অর্থের দ্বারা এই উপনিষদ শব্দ যে ব্রহ্মবিদ্যাকে বুঝায় সেই বিষয়েও এই ভাষ্যকার এখন এই কঠোপনিষদ থেকে মন্ত্র উদ্ধৃত করে প্রমাণ দিচ্ছেন। কি প্রমাণ দিচ্ছেন? তথাচ বক্ষতি, তথাচ বক্ষতি ব্রহ্ম প্রাপ্ত বিরজ অভূত বিমৃত্যু। এটা একদম কঠোপনিষদের লাস্টে আছে 2.3.18 দ্বিতীয় অধ্যায়ের এই তৃতীয় বল্লির 18 নম্বর, অর্থাৎ ষষ্ঠ বল্লির 18 নম্বর মন্ত্রেতে আছে ব্রহ্মপ্রাপ্ত বিরজ অভূত বিমৃত্যু। মানে এই কঠোপনিষদ শ্রুতিও বলছেন তথাচ বক্ষতি, বক্ষতি মানে পরে বলবেন, কারণ এখন পর্যন্ত আমরা উপনিষদের মধ্যে প্রবেশ করিনি। তো সেই জন্য শঙ্করাচার্য ভাষ্যভূমিকাতে বলছেন উপনিষদ বক্ষতি বলবেন, পরে বলবেন, যে আমরা ভিতরে ঢুকলে দেখতে পাবো লাস্টে কিন্তু এই মন্ত্র আছে। সেই জন্য তথাচ বক্ষতি এই কঠোপনিষদ শ্রুতি এই এইরূপ বলবেন যে নচিকেতা এই যম কর্তৃক উপদিষ্ট এই যে ব্রহ্মবিদ্যা প্রাপ্ত হয়ে অর্থাৎ ব্রহ্মজ্ঞান লাভ করে এই অবিদ্যা কামনা কম শূন্য হয়ে এবং ধর্ম অধর্মাদি শূন্য হয়ে এই ব্রহ্মপ্রাপ্ত হয়ে গেলেন, তিনি মুক্তি লাভ করলেন, সেটা বলছেন ব্রহ্মপ্রাপ্ত বিরজ অভূত বিমৃত্যু। তার কথা বলছেন, এই প্রমাণ দিচ্ছেন যে আপনি যে এই দ্বিতীয় অর্থ করলেন এর প্রমাণ কী। শঙ্করাচার্য এই শ্রুতি থেকেই তার প্রমাণ দিচ্ছেন। এখানে এই মন্ত্রেতে আছে ব্রহ্মপ্রাপ্ত, এই যে ব্রহ্মপ্রাপ্ত এই শব্দটার মধ্যেই এই প্রাপ্ত এই শব্দের দ্বারা ওই সদ্ধাতুর গতি অর্থ কিন্তু নির্দেশ করছে, গতি অর্থ নির্দেশ করছে। তাহলে এই বিশারণ অর্থ আর গতি অর্থ ব্যাখ্যা করা হয়েছে। এখন সদ্ধাতুর তৃতীয় অর্থ অবসাদন শিথিলীকরণ অর্থ এইটা এখন আলোচনা করবেন, আলোচনা করবেন। সেটা আছে এই ভাষ্যতে বলছেন এখন লোকাদির ব্রহ্মযজ্ঞ অগ্নি তদ বিষয়ায় বিদ্যায় দ্বিতীয়েন বরেণ প্রার্থমানায় স্বর্গলোক ফলপ্রাপ্তি হেতুত্বেন গর্ভবাস জন্ম জরাদি উপদ্রববৃন্দস্য লোকান্তরে পৌনঃপুণ্যেন প্রবৃত্তস্য অবসাদয়িতৃত্বেন শৈথিল্যাপাদনেন ধাত্তার্থ যোগাত অগ্নিবিদ্যাপি উপনিষদ ইতি উচ্চতে। বলছেন এই সদ্ধাতুর অবসাদন অর্থ যোগে উপনিষদ শব্দ যে ব্রহ্মবিদ্যাকে বোঝায় শঙ্করাচার্য এটাই এই এখন এই এই যে ভাষ্য অংশ সে এই ভাষ্য অংশে সেটা বলেছেন। এখন এই ভাষ্য অংশটি বুঝতে হলে আমাদের একটু প্রস্তুতি দরকার, প্রস্তুতি দরকার মানে একটা পটভূমিকা দরকার, ব্যাকগ্রাউন্ড দরকার, তারপর কিন্তু আমরা এই ভাষ্যের অর্থ বুঝতে পারব। কারণ এখানে কিছু কিছু শব্দ যা ইউজ ব্যবহার করেছেন সেইগুলো বুঝতে না পারলে এই অংশের ভাষ্য আমরা বুঝতে পারব না। সেই জন্য আমাদের এখন একটু ব্যাকগ্রাউন্ড তৈরি করতে হবে অন্য টপিক আলোচনা করে এই শব্দগুলোর অর্থ বোঝার জন্য। আমরা সেই ব্যাকগ্রাউন্ডটা তৈরি করছি যে
আগে বলেছেন যে উপনিষদ শব্দের চরম অর্থ হলো ব্রহ্মবিদ্যা, এটা বলেছেন। এখন এই ব্রহ্ম শব্দের দ্বারা নির্গুণ ব্রহ্ম এবং সগুণ ব্রহ্ম এই উভয় ভাবকেই বোঝায়। আমাদের এই শাস্ত্রে এই ব্রহ্মের এই দ্বিবিধ স্বরূপের বিষয় উল্লেখ আছে। সগুণ অর্থে গুণযুক্ত, অর্থাৎ তিনি কি সগুণ ব্রহ্ম? তিনি সর্বব্যাপী, জগতের সৃষ্টি স্থিতি ও প্রলয়কর্তা, আর তিনি সর্বজ্ঞ ও সর্বশক্তিমান, জগতের শাশ্বত জনক জননী। খুব সংক্ষেপে হলো এটা। আর নির্গুণ ব্রহ্মের বর্ণনায় এই সগুণ ঈশ্বরের বা সগুণ ব্রহ্মের প্রতি ওই যেসব বিশেষণ প্রযুক্ত হয়েছে তা সব পরিত্যক্ত হয়েছে। সগুণ ব্রহ্মের বিষয়ে কী বিশেষণ ছিল? ওই যে সৃষ্টি স্থিতি প্রলয়কর্তা, সর্বজ্ঞ সর্বশক্তিমান, এই সমস্ত বিশেষণও কিন্তু পরিত্যক্ত হয়েছে। অর্থাৎ কিনা নির্গুণ ব্রহ্ম হলো যার কোনো গুণ নেই। একে কখনো 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 এই জন্য বলা হয় সচ্চিত আনন্দ স্বরূপ, এটা বলা হয়, বর্ণনা করা হয়। এবং উপনিষদে আরও এক ধাপ উঠে একে বর্ণনা ঋষিরা বর্ণনা করছেন নেতি নেতি, অর্থাৎ ইহা নয় ইহা নয় বলে এই নির্গুণ ব্রহ্মকে বুঝিয়েছেন। তো আমাদের শাস্ত্রে এই ব্রহ্মের দ্বিবিধ স্বরূপের বিষয় উল্লিখিত আছে। এখন এই যে কঠোপনিষদে যে বললেন, শঙ্করাচার্য যে ব্যাখ্যা করলেন যে উপনিষদ শব্দের চরম অর্থ ব্রহ্মবিদ্যা, এখন যেহেতু এই ব্রহ্ম বলতে এই দ্বিবিধ স্বরূপকে অর্থাৎ সগুণ আর নির্গুণকে নির্দেশ করে বা বোঝায়, কাজেই ব্রহ্মবিদ্যাও কিন্তু এই সগুণ ব্রহ্মবিদ্যা ও নির্গুণ ব্রহ্মবিদ্যাকে নির্দেশ করে বা বোঝায়। সুতরাং উপনিষদ শব্দ সগুণ ব্রহ্মবিদ্যা ও নির্গুণ ব্রহ্মবিদ্যাকে বোঝায় বা বোঝাচ্ছে, যে উপনিষদ শব্দের অর্থ কি? চরম অর্থ ব্রহ্মবিদ্যা, আবার ব্রহ্মের দুটো দ্বিবিধ স্বরূপ সগুণ আর নির্গুণ। কাজেই উপনিষদ শব্দের দ্বারা এই সগুণ ব্রহ্মবিদ্যা আর নির্গুণ ব্রহ্মবিদ্যাকেও বোঝাচ্ছে। বর্তমান এই কঠোপনিষদ এই দু ধরনের কথাই বলেছেন, অর্থাৎ দুটো এই বিদ্যাই নির্দেশ করেছেন। কঠোপনিষদের মধ্যে প্রবেশ করলে, বা আমরা ভূমিকাতে আলোচনা করেছি যে নচিকেতা যে তিনটে বর চেয়েছিলেন বা যমরাজ তিনটে বর দিতে চেয়েছিলেন, সেই যে তৃতীয় বরের উত্তরে যমরাজ নচিকেতাকে কিন্তু এই নির্গুণ ব্রহ্মবিদ্যা শিক্ষা দিয়েছেন, এটাই উপদেশ দিয়েছেন, যেটা হলো প্রধান বক্তব্য উপনিষদে। কিন্তু নচিকেতা যমরাজের কাছে যে দ্বিতীয় বর প্রার্থনা করেছিলেন, সেখানে যমরাজ নচিকেতাকে যে একটা যজ্ঞের কথা বলেছেন, অগ্নিযজ্ঞ, মানে সেটার নাম পরে বলেছেন যে নাচিকেতা যজ্ঞ, সেইটাকে যমরাজ তাকে শিখিয়েছেন এবং তার সঙ্গে উপাসনা, মানে এই সগুণ ব্রহ্ম উপাসনাও শিক্ষা দেন। কঠোপনিষদে এই সগুণ ব্রহ্ম উপাসনার নাম হলো কি? বিরাট উপাসনা। কাজেই এই উপনিষদে সগুণ ব্রহ্মকে বিরাট রূপে উপাসনার কথা শিক্ষা দেওয়া হয়েছে। আর এই যে নাচিকেত যজ্ঞ যখন করা হয়, তখন যে অগ্নি প্রজ্বলন করা হয়, তার নাম হলো নাচিকেত অগ্নি। সেই যে নাচিকেত অগ্নি, এই অগ্নিকে বিরাট পুরুষের প্রতীক বা সিম্বল রূপে হৃদয়ে ধ্যান করার নির্দেশ আছে। অতএব এই বিরাটকে বলা হয় অগ্নি, অগ্নিটা হলো তার বিরাট পুরুষের, অগ্নি হলো তার সিম্বল, প্রতীক। তো কাজেই এই বিরাটকে বলা হয় অগ্নি।
কাজেই এই অগ্নিবিদ্যা কঠোপনিষদে শিক্ষা দেওয়া হয়েছে, মানে বিরাট বিদ্যা। তাহলে কি দাঁড়ালো? অগ্নিবিদ্যা সমান সমান হবে বিরাট বিদ্যা, আর সমান সমান সগুণ ব্রহ্মবিদ্যা। বিরাটই হলো সগুণ ব্রহ্ম। এই সগুণ ব্রহ্মবিদ্যাও হলো ব্রহ্মবিদ্যা, সেই জন্য তাকে উপনিষদ বলে। আর এই কঠোপনিষদে বিরাটের আরও দুটো নাম দেওয়া হয়েছে। কি দুটো নাম দেওয়া হয়েছে? লোকাদি এবং ব্রহ্ময়গ। এই যে ভাষ্যটা আমরা এই অংশে এখন পড়লাম, তার প্রথমেই এই দুটো শব্দ আছে, লোকাদি ব্রহ্ময়গ ইয় অগ্নি। তো এই কঠোপনিষদে বিরাটের আরও দুটো নাম, লোকাদি আর ব্রহ্ময়গ। এর যে বিস্তারিত অর্থ পরে এই মন্ত্র ব্যাখ্যাতে আমরা পাব, এখানে আমরা সংক্ষেপে বোঝার চেষ্টা করব। আমরা যে একটু আগে আলোচনা করলাম যে ব্রহ্মের যে দ্বিবিধ স্বরূপ নির্গুণ ব্রহ্ম ও সগুণ ব্রহ্ম, এর কথা আমরা বলেছি। এখন বেদান্ত ঋষিদের অনুভব, এই নির্গুণ ব্রহ্ম হলো একমেব অদ্বিতীয়ম তত্ত্ব, যা একমাত্র আছে, যাকে বলা হয় শুদ্ধ চৈতন্য, চৈতন্য স্বরূপ। এখন এই শুদ্ধ চৈতন্য মায়া উপাধি অবলম্বন করে ধীরে ধীরে এই ব্রহ্মাণ্ডের বিকাশ করেছেন, মানে সৃষ্টি করেছেন পর্যায়ক্রমে। তা নির্গুণ ব্রহ্ম বা শুদ্ধ চৈতন্য যখন মায়া উপাধি গ্রহণ করেন, তখন তার নাম হয় ঈশ্বর, সগুণ ব্রহ্ম। একে বলে কি? সমষ্টি কারণ উপহিত চৈতন্য, সমষ্টি মায়া উপহিত চৈতন্য। আর তারপর সেখান থেকে সৃষ্টি হয় কি? হিরণ্যগর্ভের, যাকে বলে সমষ্টি সূক্ষ্ম উপহিত চৈতন্য। এবং এই হিরণ্যগর্ভ থেকে সৃষ্টি, এই হিরণ্যগর্ভ থেকে সৃষ্টি হয় কে? বিরাট। আর বিরাটকে বলা হয় সমষ্টি স্থূল উপহিত চৈতন্য, স্থূল উপহিত চৈতন্য, কারণ তার উপাধি আছে। তো কাজেই এই যে বেদান্তে যে সৃষ্টিক্রম বর্ণনা করা হয়, তা মোটামুটি এই রকম। কীরকম? যে নির্গুণ ব্রহ্ম, যাকে বলা একমেব অদ্বিতীয়ম বা সচ্চিদানন্দ, যাকে আমরা বললাম যে শুদ্ধ চৈতন্য, যেখানে কোনো সৃষ্টি নেই, সেই জন্য আরেকটা নাম দেওয়া হয় অনুপহিত চৈতন্য, একে বলা হয় কারণাতীত। তিনি যখন মায়া উপাধি নেন, এই মায়া উপাধি অবলম্বন করেন, তখন বেদান্তে তাকে বলা হয় ঈশ্বর। ঈশ্বর কি? এই যে তিনি সৃষ্টি স্থিতি প্রলয় কর্তা, ওই যে সর্বজ্ঞ সর্বশক্তিমান সগুণ ব্রহ্ম, এই ঈশ্বরকে বলা হয় সমষ্টি কারণ উপহিত চৈতন্য। কখনো কখনো একে অব্যক্ত অব্যাকৃত বলা হয়। এ হলো কারণ, এটা হলো সমষ্টি, এখনো বেষ্টি জগৎ আসেনি। বলছে এই যে কারণ, কারণ হলো কি? ঈশ্বর। মায়া উপাধি অবলম্বন, সমষ্টি মায়া উপলব্ধি অবলম্বন করেন, তার নাম হলো ঈশ্বর। শুদ্ধ চৈতন্য যখন মায়া উপাধি নেন, তার নাম হলো ঈশ্বর। তার তাকে বলা হয় সমষ্টি কারণ উপহিত চৈতন্য, তিনি হলেন সৃষ্টির কারণ। তারপর কি হয়? এখান থেকে আসে হিরণ্যগর্ভ। হিরণ্যগর্ভকে বলা হয় সমষ্টি সূক্ষ্ম উপহিত চৈতন্য, এটা হলো সমষ্টি লেভেলে সূক্ষ্ম। তারপরে হিরণ্যগর্ভ থেকে কে কি সৃষ্টি হয়? বিরাট পুরুষ, মানে সমষ্টি স্থূল উপহিত চৈতন্য, এটাও সমষ্টি লেভেল। এখনও এরপরে আসবে এই বিরাট, তারপর এই বিরাট পুরুষ এই ভূরাদি চতুর্দশ ভুবন সৃষ্টি করেন, তাতে যারা বাস করবে সেই জীব, তাদের খাদ্য, সেটা সেটা ধীরে 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 স্থূল এই জগৎ, প্রাণী, সমস্ত কিছু সৃষ্টি হয়। তাহলে কি দাঁড়ালো? কারণাতীত হলো শুদ্ধ চৈতন্য, তারপর উপাধি অবলম্বন করে
তার নাম হলো ঈশ্বর, তিনি হলেন কারণ, সমষ্টি, সমষ্টি কারণ উপহিত চৈতন্য। তারপর সেই সেখান থেকে ঈশ্বর থেকে কে আসেন, হিরণ্যগর্ভ, তাকে বলা হয় সমষ্টি সূক্ষ্ম উপহিত চৈতন্য, বা তার নাম আর একটা নাম হলো ব্রহ্মা। তারপরে কি স্থূল, এই বিরাট মানে সমষ্টি স্থূল উপহিত চৈতন্য, তার নাম হলো বিরাট। এই বিরাট পুরুষ তারপর কি, তিনি প্রথমে সৃষ্টি হলেন, তারপরে অন্যান্য লোক তৈরি হল। অতএব বিরাট হলো সমস্ত লোকের আদি, সমস্ত লোকের আদি, তিনি হলেন কারণ, আদি মানে কারণ, এই জন্য বিরাটকে বলা হয় লোকাদি। মানে বিরাট আগে জন্মেছেন, তারপরে কিন্তু লোকসমূহ সৃষ্টি হয়েছে, অতএব লোকাদি। আর কি এই বিরাটের দ্বিতীয় আর একটা নাম হলো কি ব্রহ্ম ইয়গ। বিরাট সৃষ্টি হয়েছে কোথা থেকে, হিরণ্যগর্ভ থেকে, হিরণ্যগর্ভের আর একটা নাম হলো ব্রহ্মা। অতএব ব্রহ্মা থেকে জন্মেছে তাই ব্রহ্ম জ, ব্রহ্মা থেকে কে জন্মেছে, বিরাট, সেই জন্য বলে ব্রহ্ম জ, ব্রহ্ম থেকে জাত মানে ব্রহ্ম জ। তাহলে আর সে হলো কি, সে হলো গ, গ মানে সর্বজ্ঞ, কারণ সর্বজ্ঞ না হলে তো আর সে সৃষ্টি করতে পারবেন না, কি করে চতুর্দশ ভুবন সৃষ্টি করবেন। অতএব বিরাট হলেন কি ব্রহ্ম য এবং গ, ইকুয়াল টু কি ব্রহ্ম ইয়গ। তাহলে ব্রহ্ম ইয়গ ইকুয়াল টু হলো সর্বজ্ঞ বিরাট, যে কিনা হিরণ্যগর্ভ থেকে অর্থাৎ ব্রহ্মা থেকে জাত। অতএব কঠোপনিষদে এই বিরাটের তিনটি নাম, একটা আগে বললাম যে অগ্নি, আর এখন আর দুটো নাম বলা হলো লোকাদি ব্রহ্ম ইয়গ। এই বিরাটকে পাওয়ার যে বিদ্যা তাকে উপলব্ধি করার কঠোপনিষদে এটা শিক্ষা দেওয়া হয়েছে, তাই বিরাট বিদ্যা হলো, বিরাট বিদ্যা ইকুয়াল টু সগুণ ব্রহ্ম বিদ্যা, সেটা উপনিষদ। এর বিস্তৃত আমরা এই ভাষ্য এবং কী করে এর উপনিষদ অর্থ আসবে আমরা পরের ক্লাসে সেটা আলোচনা করব। আজকে এই পর্যন্ত। ওম শান্তে 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 হরি ওম তৎসৎ শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।